অ্যাডমিশন ফ্যাক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি পাপ্পুল রয়, আর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওর আলোচনা বিষয় হচ্ছে ভারতের কোন স্টেটে সবথেকে কম খরচে পড়াশোনা করা যায়, বা কোন স্টেটে সবথেকে কম খরচ পড়াশোনার জন্য। এই প্রশ্নের উত্তর দিতে গেলে সর্বপ্রথম যেই স্টেটের নামটি আসে সেটা হচ্ছে আপনার হিমাচল প্রদেশ। কারণ সেখানে অল ইন্ডিয়ার মধ্যে যদি আপনি এভারেজ হিসাব করেন বা কাউন্ট করেন বা গুগল সার্চ করেন, আপনার কাছে তো ফোন আছে, তাহলে দেখতে পারবেন যে হিমাচল প্রদেশে সবথেকে কম খরচে আপনার ডিগ্রি কমপ্লিট করা যায়। কিসের জন্য? আসলে সেখানকার ওয়েদার, সেখানকার আপনার এক কথায় সেখানকার পরিবেশ, সেখানকার ম্যানেজমেন্ট, বা সেখানকার বলতে পারেন যে আপনার সব কিছু, আশেপাশের অ্যাক্টিভিটি সব কিছুর কারণে এটা বিবেচনা হয়। আর মেন সিটি থেকে অনেক লোকাল, সেটা বলা যায় যে আপনার মেইন সিটি বলতে এখন এটা বোঝায় যে আপনার সভ্যতা যেখানে সব থেকে বেশি, যেমন মুম্বাই দিল্লি রেস্ট্রিকেট এরিয়া, যেমন হচ্ছে আপনার পাঞ্জাবের চণ্ডীগড় ইউনিভার্সিটি, এগুলো অনেক এক্সপেন্সিভ হয়। তারপরেও সেকেন্ড যদি তুলনাগুলো কাউন্ট করেন যে হিমাচল প্রদেশ তো হইলে সবথেকে কম খরচে পড়াশোনার জন্য, তাহলে সেকেন্ড অপশন কোনটা আসে? সেকেন্ড আপনার পাঞ্জাবেই আসে। পাঞ্জাবে এমন একটা স্টেট যেটা হচ্ছে আপনার কম টাকার মধ্যে সবথেকে বেস্ট এডুকেশন প্রোভাইড করে, সেটা হচ্ছে অবশ্যই পাঞ্জাব। আর আমি যেহেতু দীর্ঘ 3 বছর ধরে পাঞ্জাবে আছি, অতএব এই বিষয়টা আমি ক্লিয়ার করে বলতে পারি যে অল ইন্ডিয়ার মধ্যে আপনার সবথেকে কম খরচে আপনি পড়তে পারবেন পাঞ্জাবে। কারণ হিমাচল প্রদেশে গেলে একটা জিনিস অসুবিধা হয় কি, সেখানে পুরোটাই পাহাড়ি অঞ্চল, মানে জঙ্গলে ভরপুর, যেটা বাংলাদেশিদের আমাদের পক্ষে মানে না একটু কষ্ট হয়ে যায়। তারপরেও এটা মানে নিলাম যে ঠিক আছে, পাহাড়ের চারপাশে প্রকৃতি দেখবো, অনেক মনোমুগ্ধকর মনে হবে। কিন্তু সাথে আরেকটা বিষয় আসে যে সেখানকার খাওয়া দাওয়া। আপনি যদি একটা জিনিস দেখেন যে অল ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেশি দীর্ঘজীবী মানুষ কোন স্টেটের, অবশ্যই প্রথমেই নামটা চলে আসে হিমাচল প্রদেশ। কারণ সেখানকার খাবার দাবারের জন্য, তাদের লাইফ স্টাইলের জন্য, খাবার দাবার বলতে সেখানে অ্যাকচুয়ালি একদম 99% নিরামিষ। আর বাংলাদেশিরা আমরা মাছে ভাতে বাঙালি, আমিষ ছাড়া থাকতে পারবো না। সপ্তাহে 1-2 দিন নিরামিষ খাওয়া যায়, কিন্তু প্রতিদিন সারা বছর ধরে তো অসম্ভব। এই জন্য সেখানকার লাইফ স্টাইলের কারণে, বা সেখানকার ওয়েদার, বা সেখানকার লোকালয় বা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সব কিছু মিলে সেখানকার খরচ সবথেকে কম হয়। দেন আপনার পাঞ্জাবের কথা যে বললাম, পাঞ্জাবে আপনি কম খরচে পড়তে পারেন, কারণ এটা এত কম খরচে তারা কীভাবে প্রোভাইড করে এতটা বেস্ট, সেটা একমাত্র পাঞ্জাবিরাই বলতে পারবে। নর্মালি বাকি স্টেটগুলো আপনারা গুগল থেকে দেখে নিন। আর আজকের ভিডিওর মূল বিষয়টা এটাই ছিল যে সবথেকে কম খরচে আপনি কোন স্টেট পড়তে পারবেন। সো আপনাদের উত্তর পেয়ে গেছেন, আর দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন একটি টপিক্সের সাথে। আশা করছি নেক্সট ভিডিওগুলো অনেক ইন্টারেস্টিং হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আপনি ভুলে গেছেন সাবস্ক্রাইব করতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, বিদায়।